করবা, আমরা দুই বাইর এক মুসল্লায় দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। যেমন বাপ তেমন সন্তান, দুই রাকাত নামাজই মাত্র পড়লো, এবার একটা বাইরে ধাক্কা মাইরা বালাইয়া সে মনে মনে ভাবতেছে জিন্দা যদি দইরা নেই রাস্তায় কেউ আমার কাছ থেকে তাদেরকে ছিনাইয়া নিতে পারে, জিন্দা নিলে আমি বেশি টাকা পাবো না, গলা কাটটা কল্লাটা নিয়ে গেলে গভর্নরের খুশি হইয়া যাই। হায়রে মানুষ এত নিষ্ঠু, দেখেন নামটা কিন্তু হারেস মুসলমানের নাম, আমার ওয়াসটা কিন্তু এখানে এই জায়গার ভিতরে, শুধু আমার ওয়াস। ইহুদিরা যদি ঘটনা না ঘটাইতো মাধব করে মনটাতে বল দিত, এই সুন্দর করে বড় ভাইয়ের সামনে সুন্দর গলায় যখন জুড়ি জ্বালায় দিবে গো, বড় ভাইটা ডাক দিয়া ক ভাই বড় তোর রক্তের বাঁধন, আমার বাবা দুনিয়াতে নাই, আমার ছোট ভাইটা আমার কাছে আমানত, আমার চোখের সামনে আমার ছোট ভাইয়ের গলায় ছুরি চালাইবা, এটা আমি কোনোদিন মাইনা নিতে পারতাম না। বড় ভাইটা ডাক দিয়ে ছোট ভাই উঠু উঠু, আমারে জবাই করেন, আমার সামনে আমার ছোট ভাইয়ের গলায় ছুরি লাগাইতে দিতাম না, ছোট ভাইকে ডাক দিয়া বড় ভাই কেমনে বুঝলা আমার সামনে তোমার গলায় ছুরি চালাইলে আমি ছোট ভাই মানব, সবাই যদি করবা তুমি আমার গলায় ছুরি চালাও, ছোট ভাইটা লম্বা হয় না শুইয়া গেছে আমার গলায় ছুরি চালাও, বড় ভাইটা কয় আমার গলায় ছুরি চালাও। ইলা দেখছেন নি বাজার, আমি তো কইছিলাম ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা নিহত হয় এদেরকে তোমরা মরা বলিল না, ওরা হইল জিন্দা। আমার নবী বলছিলেন আমার মনে চাই আমি ইন্তিকাল করি আবার শহীদ হয়, আবার জিন্দা হয় আবার শহীদ হয়, আবার জিন্দা হয় আবার শহীদ হয়। ছোট ভাইকে ডাক দিয়া ক ও হারে আমার বড় ভাই আমার সামনে জবা করলে আমি মানতাম না, আমার জবাই করলে আমার ভাই মানত না, ছোট ভাইটা ডাক দিয়া বড় ভাইকে সাহস দিয়া কই ভাই জবাই যদি করব আমরা দুই ভাই সেজদায় করি আমরা রে একসাথে জবাই করব, দুইটা ভাই মাটির মধ্যে লুকাইয়া পড়লেন, এইভাবে গলার ভিতরে ছুরিটা চালাইব। ওই দিক দিয়া হুসাইনে ইমাম মুসলিমের একটা কন্যা ইমাম হুসাইনের কাফেলার ভিতরে একটু পরে পরে তার মাথায় পানি দেয়, একটু পরে পরে মাথায় পানি ঢালিয়া দেয়, ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়া কই হুসাইন কোনো কিন্তু এত আদর করেন নাই, আজকে কেন এত আদর করতেছে, আজকে কেন এত আদর করে, কোনদিন তুই এত আদর করেন নাই, একটু পরে পরে পানি দিতেছে না, কাউরে পানি দেন না, শুধুমাত্র আমার কেন আদর করে, আমার আব্বা কই হুসাইন ডাক দিয়ে কই কান্দিস না, রাতের বেলা লাইটটা বন্ধ কর, বারোটা একটার পরে সূর্যটা ডুবতেছে, ইমাম হুসাইন ডাক দিয়ে তুই আমার সাথে যারা আসছো সকাল হওয়ার আগে আমার রাইতা তোমরা চইলা যাও, কারণ ইমাম মুসলিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি চাই না আমার সঙ্গে আইসা তোমরা জীবন দাও, আমি ঘোষণা করলাম তোমরা চইলা যাও, রাত্রে বেলা ঘোষণা করছে রাত্রে বেলা লাইট বন্ধ করে দিছে, সকাল বেলা তাকায়া দেখে একটা মানুষ হুসাইন রে পালায়া যায় না, ডাক দিয়া বলে গো প্রয়োজনে জীবন দিয়া দিব, হুসাইন হয়ে কারবালার জমিনে আপনি আপনার লাইট নিয়ে বয়ে দিচ্ছেন বাইকা যাওয়ার জন্য,
গভীর মনোযোগ কি ভাষায় বয়ান করব। আমি আজকে মেন মেন কথা গোলা বলার সময় পাইছি, মাহফিল আজকে একটা, এই জন্য আমার তাড়াহুড়া নাই, একটু দিল থেকে কথা গোলা বলতে চাই, শুনে রাখেন। ইমাম হুসাইন শহর বানরের ডাক দিয়ে, শহর বানো, ওই যে দেখো না একটা কাফেলা আসতেছে, তুমি তাড়াতাড়ি তাঁবুর ভিতরে যাও, ওই মানুষগুলো তোমার জন্য বড় পুরুষ। হাইরে কেমন আউলাদ রাসুল, জীবন যুদ্ধের ময়দানেও পরিবারের পর্দার চিন্তা করে, তোমার উপরে নামাজ যেমন ফরজ, তোমার উপরে পর্দা করাও ফরজ। এই পর্দার শিক্ষা দিলেন ইন্দিমিন্তে ইমাম হুসাইন পরিবারের কাছে, ওই বিয়া তো ডাক দিয়া বলেন, এ হুসাইন আমাদের হাতে মুরিদ হও। হুসাইন ডাক দিয়ে কয়, তোরা মুনাফির, তোদের কাছে মুরিদ হব না। আর ওই দিক দিয়ে দুইটা সন্তান তলোয়ারের নিচে, ইন্দিমিন্তে তুই বাবার মতন ছেলেগুলাও বলে, ওই স্লোগানটার নাম হইল নবীর কালিমা। সেই মাত্র কালিমা পড়লেন দুইটার গলার ভিতরে সুই চালিয়া দেহ থেকে কল্লাটা আলাদা করে দিলেন। এখন এই দেহের যে লোত্রা আছে, এবার ওই মহিলাটা মনে মনে ভাবতেছেন, কল্লা তো আমার স্বামী নিয়ে যাইতেছে, দেহটা তো আমার ঘরের দরজায়, এই দেহটারে আমি একটা সিস্টেম করা দরকার, কবর দিলেও নিয়ে যাবে। কিন্তু ওই দেহগুলারে কান্না নিয়া ওই নদীর মধ্যে নিয়ে ফালাইছে। আল্লাহর লীলা বোঝা যায় না, যেই মাত্র পানিতে ভালাইছে, এবার পানির মধ্যে লাশ পড়লে অনেক অসম্মান, বিভিন্ন জায়গায় লাশ বাইসা দয়া লাগতে পারে। আমার আল্লাহ কেমন দয়াবান, আমার আল্লাহ ওই দুইজনের দেহ মুবারক ওই পানির সঙ্গে মিশাইয়া দিছে। আরো আল্লাহু আকবার। ওই দিক দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাইরে শহর বানো, তাড়াতাড়ি খেজুরের গাছের মধ্যে একটা কোপ দাও। খেজুরের ডালের মধ্যে কোপ দিল, এই দিক দিয়া কল্লানি এক যাচ্ছে ইবনে জিয়াদের বাড়িতে, যাইয়া ডাক দিয়া কয়, আম্মু মহাজন নেন নেন, আমি ইমাম মুসলিমের দুইটা ছেলের কল্লা নিয়ে এসেছি। এবার ডাক দিয়া বলে, কি করলি তুই, কল্লা কাটতে কি আমি বলছি নাকি, তোরে বলছি জিন্দা ধরে নিয়ে আসার জন্য, তুই কেন মেরে এনেছিস, এই দুইটা ফুটন্ত গোলাপ যখন নিবে গেল। এবার ওই মহাজন অর্ডার করে দিলেন, হার আছে আমার সঙ্গে শর্ত ভঙ্গ করেছে, এ যুবকের দল মনে করছো 10,000 টাকা পায়া কাউরে রাস্তায় মাইরা ফেলবা, মনে করছো ক্ষমতার লোভে পয়রা কাউরে মাইরা ফালাইবা। এই যে কয়েক কিছুদিন আগে দেখা বিশ্ববিদ্যালয়ে আব্রাহ নামের ছেলেটাকে 10-15 জন বন্ধু মিলে মেরে ফেলছে, ইস্টাম দিয়া পাইরে পাইরে মাইরা ফালাইছে। কিন্তু আব্রারে মারতে মারতে যখন ছিন্ন ভিন্ন করে ফেললো, এখন আমার প্রশ্ন হলো, এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্রারকে মেরে ফেললে, কিন্তু 15 জন সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়লো, এরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই দিক দিয়ে আব্রারের প্রাণ চলে গেল, একটা মেধাবী মুখ চলে গেল, এই দিক দিয়ে 15টা মেধাবী মুখ আবার গ্রেফতার হয়ে গেল। কাহার জেল হবে, কাহার ফাঁসি হবে, কাহার যাবজ্জীবন হবে, এর মানে হলো একটা হত্যার কারণে 15টা প্রাণ চলে গেল, 15টা মেধা চলে গেল, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বড় কথা নয়। এ বন্ধু, একটা মানুষে একটা ফেসবুকে লেখা দিলে তারে মেরে ফেলতে হবে, এটা এমন ইসলাম নয়। একটা মানুষে মুখ দিয়ে একটা কথা বললে মেরে ফেলা লাগবে, এমন ধর্ম ইসলাম নয়। দেশে আইন আছে, দেশে প্রশাসন আছে, আইন হাতের মধ্যে তুলে নিও না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, অনতি বিলম্বে এই আব্রারে হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে না? কিন্তু আল্লাহর দয়া অনেক শক্ত, সিসি ক্যামেরায় তারা পরের দিন গ্রেফতার হইয়া গেছে, সিসি ক্যামেরায় ধরা পড়ে গেছে। এর চাইতে বড় সিসি ক্যামেরা আমার আল্লাহ পাকের কুদরতি সিসি ক্যামেরা। কে অনেক কাছে ধরা খাইতেছে, অনেক
অনেকে জুলুম কইরা ধরা খাইতেছে, অনেকে জুলুম কইরা ধরা খায় না, অনেকে খুন কইরা ধরা খাইতেছে, অনেকে খুন কইরা ধরা খায় না। এ যুবক, জীবনে কোনো মানুষকে হত্যা কইরো না, পৃথিবীর যত হত্যা হবে সকল পাপ তোমার ঘাড়ে দেওয়া হবে, এই জন্য কোনোদিন হত্যা করিও না। যেই মাত্র ওই ইমাম মুসলিমের দুইটা সন্তানের কল্যাণ নিয়ে গেল, এবার ওই মালিক অর্ডার করলেন, এই হার এসে আমার শর্ত মানে নাই, তার ফুরাতের প্রান্তরে যাইয়া তার গর্দানটা দেহ থেকে আলাদা ফালাইয়া দাও, এই হার এসে কল্লাটা আলাদা জমিনে ফালাইয়া দিছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেছে লুবে পাপ পাপে মৃত্যু, এই জন্য জীবনে লোভ কইল না, এই হয়ে গেল কারবালার সূত্রপাত। ইমামে আলী, ইমামে আলী মুকাম ওই কারবালার জমিনে যেই মাত্র চলে গেলেন, এই শাহাদত তিনটা হয়ে গেল, এই দিক দিয়ে কাসেম শহীদ হয়ে গেল, এই দিক দিয়ে ইব্রাহিম শহীদ হয়ে গেল, এই দিক দিয়ে আলী আকবর শহীদ হয়ে গেল, এই দিক দিয়ে ইমামে আব্বাস শহীদ হয়ে গেল। কিন্তু এই শহর মানুষ ডাক দিয়ে কয় স্বামী সবাই শুধুমাত্র শহীদ, ঘরের ভিতরে পানি নাই, একটু বাচ্চাটার জন্য পানি নিয়ে আসেন। এবার ডাক দিয়ে কয় তারা কোনোদিন পানি দিবে না, এবার সন্তান কারে নিয়ে গেলেন, মায়ের মন তো মানে না, মায়ের কানের মধ্যে যদি দুল থাকে, সন্তানের চিকিৎসার জন্য যদি কোনো টাকা না থাকে গো, এই পৃথিবীর একটা মানুষ কানের দুল বিক্রি কইরা চিকিৎসার জন্য দিয়া দিবে, এই মানুষটা কেউ নয়, এই মানুষটা তোর আমার জনম দুঃখিনী মা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শহর বানো ডাক দিয়ে বলেন স্বামী আমার স্বামী তো, ও স্বামী আপনি সন্তানকে নিয়ে যান, আপনার সঙ্গে তাদের দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু আমার সন্তানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই। এবার সন্তানটাকে কারবালার ময়দানে ফুরাতের প্রান্তরে নিয়ে গেছি, কিন্তু ডাইয়া ডাক দিয়া কয় ফুরাতবাসী, আমি যত কারবালার বয়ান করি আমার সামনে পানি থাকে আমি পানি পান করি না, কারণ একটা ফোঁটা পানির জন্য নবীর আওলাদে কত কষ্ট করলো রে। এই মুহূর্তে যদি কারবালা হইতো, খোদা আর কসম করে বলি, আমার নবীর আওলাদের জন্য যদি এখন পানি বন্ধ করত, আমার বাড়িঘরের সব বিক্রি কইরা আকাশ পথে যাইয়া ইমাম হুসাইন পরিবারের মুখে পানি গেলে দিতাম। এই জন্য যুবক, যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই নবীর আওলাদের জন্য কেমনে তোরা পানি বন্ধ করলি? এবার ছয় মাসের বাচ্চাটারে পানি না দিয়া ওই ছয় মাসের বাচ্চার বরাবর একটা তীর মাইরা দিছি, এই তীরটা ঈশা শরীর বেদ করছে গো। ইমাম হুসাইন বলেন, আমার সন্তান কোনোদিন আমার দিকে পানির জন্য চোখ খুলে তাকাইতে পারে নাই, যেই মাত্র তীরটা শরীরের ভিতরে লাগলো আর তীর নাই, আমার সন্তান আমার দিকে চোখটা খুলে ডাগর ডাগর চোখের আমার দিকে তাকাইছে, চোখের পাশে আমার বলতেছে আব্বা আর পানি লাগবো না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফালাইছি, আমার আর পানি পান করা লাগবো না। সন্তানটা চোখ আস্তে আস্তে বন্ধ কইরা বাবার ঘাড়ের মধ্যে মাথাটা বালাইয়া দিছে, এবার সন্তানটারে তাগুর ভিতরে লইয়া গেল। শহর বানো ডাক দিয়া ভাই, শহর বানো ডাক দিয়া বলে স্বামী ও স্বামী, আমার সন্তানটা দেখছেনি পানি পান করিয়া কেমনে ঘুমাইয়া গেছে, হুসাইনের ডাক দিয়ে কে শহর বানো, তোমার সন্তান এমন পানি পান করছে আর তোমার কাছে পানি চাইব না, তোমার সন্তানে মন ঘুম ঘুমাইয়া গেছে আর ঘুম থেকে কোনোদিন না উঠবে না, আমার নানার জামাটা দেও, আমার বাবার জুলফিকার তলোয়ারটা দাও, আমি কারবালার ময়দানে যামু। হঠাৎ করে জৈন বাসলেন, আসার পরে ইমাম হুসাইন ডাক দিয়ে কয় বোনামা, ও জৈন সবাই তো শহীদ হয়ে গেল, আমি যাচ্ছি কারবালার জমিনে, আমার দুইটা কথা রাখবা কোন জৈন, কই দুইটা কথা কি? একটা কথা হলো আমার জৈনালের কোনোদিন কষ্ট দিস না, আর একটা কথা হলো জীবনে যদি একবার শুধু
আমার নানার কাছে আমাদের কষ্টের কথাটা একবার কইলা কই। এবার 9 তারিখের রাত, 10 তারিখে ঘুমায়া গেলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবীজি আইসা ইমাম হুসাইনের সামনে একটা পেয়ালা নিয়ে দাঁড়াইয়া রইছে। ও শহর মান, আমার আর হোজার বাকি নাই, আমার জানাজার আমার রক্ত নেওয়ার জন্য হাজির হইয়া গেছি। শহর মান ডাক দিয়া বলে, স্বামী গো আমিও তো একটা স্বপ্ন দেখেছি। ভাই কি স্বপ্ন দেখেছ? ভাই আমি দেখেছি কারবালার ময়দানে একটা মহিলা মাতার চুল দিয়া কারবালা জারো দিতাছে। আমি জিগাইলাম, কে গো মা? ওই মহিলা ডাক দিয়ে তুই শহর জয় গো, শহর বানু আমার সিম্বা নাও। আমি হইলাম হাসান হুসাইনের আম্মা, আমি হইলাম জগতের মা ফাতেমা। তলোয়ারের আঘাত দিয়া, ওই বর্ষার আঘাত দিয়া ইমাম হুসাইন রে ছিন্ন ভিন্ন কইরা মাটিতে বালাইল। এবার একটা বিহাদব তীর লইয়াই বুকের মধ্যে বসছে। ইমাম হুসাইন কয়, আমার বুকের মধ্যে বইস না, আমার সিনাটা হাজারবার আমার নানার বুক মুবারকের সঙ্গে লেগেছে। এবার দিয়া তোমরা সেই মাত্র মাটিতে শুয়াইল, ওই খুড়াটা এখানে না থাকে আর দৌড়াইয়া জৈনবের কাছে গেছে। এবার সখিনা ইমাম হুসাইনের মেয়েটা ডাক দিয়ে কয়, ফুফু আম্মা, আম্মা গো আব্বার সারা তো আব্বার গুড়া কোনদিন আসে নাই, আমার আব্বার গুড়া হাসলো, আমার আব্বা জানকুতাই। এবার জৈনবে তো বুঝা বালাই যে তার ভাইয়ের কারবালার জমিনে শহীদ কইরা দিতাছে। একটা দর মারলেন কারবালায়, দেখেন ভাইয়ের প্রতি বোনের দরদ আছে না নাই। এবার দর মাইরা দিলেন ইমাম হুসাইন কি গলায় যখন ছুরি চালাইয়া দিলেন, ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, ও কুফাবাসীরা আমারে মারবি কোনো অসুবিধা নাই, আমার শুধুমাত্র একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। এ আওয়াজে মানি না জোরে কোন না সুবহানাল্লাহ, জালা চুরাই না রে, জালা চুরাই না, জালা চুরাই না রে। গায়ের মধ্যে তীরের আঘাত, বদলমের আঘাত, এরপরেও নামাজে দাঁড়াইয়া গেছে, বুঝাইয়া দিয়া গেছে। ও মানবপুরের মানুষ, শরীরের ভিতরে তো তীর নিয়ে যাই হুসাইন, কারবালার ময়দানে নামাজ কইরা বুঝাইয়া গেছেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মিরাজ। এই হুসাইন জীবন যুদ্ধের ময়দানেও নামাজ কইরা গেছেন। আমার নবী জীবনের জীবনের শেষ নিঃশ্বাসটা ফেলে দেওয়ার আগেও আমার নবী কইরা গেছেন, নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। হে মাধবপুরের মানুষ, আমরা নামাজ চাই কি চাই না? এজিদের নামাজ না হুসাইনের নামাজ। আল্লাহ বাসাইছে, আল্লাহ বাসাইছে। হুসাইন যদি সেই দিন নামাজ না পড়তো, তাইলে ওরাও তো কারবালায় নামাজ পড়ছে। ইমাম হুসাইনকে যারা শহীদ করলো, এরাও তো নামাজ পড়ছে। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ করে আঙ্গুরে বোঝাইয়া গেছে, এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ নয়। কথা কন ঠিক কিনা? ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন, যেই মাত্র নামাজ পড়লেন, এবার ধাক্কা মারা মাটিতে ফালাইয়া গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিবি। ইমাম হুসাইন ডাক দিয়া বলেন, আমার গলার ভিতরে ছুরি ঢুকবে না, কারণ আমার গলার ভিতরে আমার নানাজান হাজারবার চুমা দিয়েছে। এবার ডাক্তার
ইমাম হুসাইনের চোখের ভিতরে বারবার একটা চেহারা বাসতেছে, আমার সাথে সাথে সবাই বলতে পারবেননি, আমার সাথে সাথে সবাই বলেন ময়ূর জয়নাল, তুমি জয়নাল ময়ূর না হইলে তুমি তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না, মহরমের দশ তারিখে সবাই কি গাইলেন হাতরে হাতরে বলিতে তার ঘটনা হাসান সগীর জহরেতে হুসেন সগীর কারবালা হাইরে হুসেন সগীর কারবালা মহরমের দশ তারিখে আরে কি গাইলেন আইরে কি গুলিজামুর ফাটিয়া যাইরে বলি যাওরে দুলদুল কুয়ুরে খবর আমার মাই রে নে মোর কান্দে না আই রে মাই রে নে মোর তোমার হুসেন জাগরণে কারবালাতে পানি নাই আল্লাহ বলে ও জীবে রাই বাতাস করো ফাতে মার গাই হাইরে বাতাস করো ফাতে মার গাই পুদ্রো সুখে আগুন বাতাসে কি ঠান্ডা মহরমের দশ তারিখে রে একটা জবান বন্ধ রাখবেন না বিদায় বেলায় সবার জবান তুলে কমিয়া হুসাই তোমাইকে মারিল বরানে অগুনে পায়ে বাইরে কারবালায় নিল তোমাইকে
একটু হাত ধরে সবাই সবাই, গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে, এগিয়েছিল প্রাণের কাছে কারবালার ময়দানে, গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে, এগিয়েছিল প্রাণের কাছে কারবালার ময়দানে, আশার বাসা পাঙ্গা দিল, আশার বাসা পাঙ্গা দিল, এ জিদার দুশ্মনে এ ওহো গুনে বাহিয়ে বাইরে কারবালায় নিল তোমাকে, বললো ওহো গুনে বাহিয়ে বাইরে কারবালায় নিল তোমাকে, হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রন, এ আসগর আকবর তীর খাইল পানির কারণে, এ হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রন, এ আসগর আকবর তীর খাইল পানির কারণে, এ সৈদালকে বন্দি করিল বাহিরে কারবালায় নিল তোমাকে, কিয়া গুল্লাহ গিল আল্লাহ কারবালার ময়দানে, এ ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদা শয়তানে, এ কিয়া গুল্লাহ গিল আল্লাহ কারবালার ময়দানে, এ ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদা শয়তানে, হে ইয়াজিদা মারিল পদানে, হে ইয়াহু গুনের বাহিয়ে বাহিরে কারবালায় নিল তোমাকে, ওহো গুনের বাহিয়ে বাহিরে কারবালায় নিল তোমাকে, কি আগুন গেল এ জিদা শয়তানে তোমার, এ জিদা শয়তানে তোমার মারিল পদানে, বাহিরে কারবালায় নিল তোমাকে, ওহো গুনের বাহিরে কারবালায় নিল তোমাকে, ওহো গুনের বাহিরে কারবালায় নিল তোমাকে, সবাই সমান খুলে বলো ইয়া হুসাইন, ক্ষমতা আছে না নাই, এই সুন্নি জনতা দুই হাত তুলে বলে আছে না নাই,
আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। আমার নবী আসতে পারে, দেখা দিতে পারে, এই বিশ্বাস। হাত নিচে কেন? হাত নিচে কেন? আমার রসুল এই মুহূর্তে দেখার ক্ষমতা আসে না নাই? যাদের চোখ ভালো তারাই দেখে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম সবে সুদূর, ওই কিতাবে লিখেছেন, আমি আমার জীবনে 75 বার নবীর সবুজ গম্বুজ থেকে মুরাকাবা করেছি, চোখ খুলে দেখি আমার নবী মদিনায় নয়, আমার ঘরে আমার সামনে হাজির হয়ে দাঁড়িয়ে আছেন। এটাই হলো আমার শেষ মেসেজ। ভালো যদি বাঁচতে হয়, বাসার মতোই বাসেন। এই কথাগুলো যখন আমি বলি, এই কথাগুলো কেউ প্রচার করে না। আর প্রকাশ্য নবীর বিরুদ্ধে কথা বলা হয়, প্রকাশ্য আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, প্রকাশ্য কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, প্রকাশ্য সুন্নাহর বিরুদ্ধে কথা বলা হয়, প্রকাশ্য লোকসভা ভিত্তিতে বসে নাস্তিকবাদী প্রচার করা হয়, কিন্তু তাদের বিরুদ্ধে কেউ মামলা করে না। আর আমরা ওয়াজ দিয়ে আড়াই ঘন্টার ওয়াজে ছোট ছোট কথাগুলো কেটে নিয়ে একদল মানুষ আছে আমাদেরকে মামলা কাজ করা নিয়ে দাঁড় করা। কথা বলুন ঠিক কিনা? স্টেজে এসেছি, 1 ঘন্টা 50 মিনিট হয়েছে, আপনারা বলুন আমি কাহার বিরুদ্ধে বলেছি? যতগুলো কথা বলেছি টু দা পয়েন্টে ডাইরেক্ট শুরু থেকে ঘটনা বলেছি। এই কথাগুলো আমি 3.5 ঘন্টা ওয়াজ করতে পারি, এরপর আমি 2 ঘন্টার ভিতরে কথাগুলো আমি আমার জীবন বাজি রেখে আমি তুরিত গতিতে বলার চেষ্টা করেছি। আপনারা বলুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করলো, যারা শহীদ করলো, এরা কি জান্নাতি না জাহান্নাম? বাংলাদেশের এক হুজুর বললেন, কারবালার ঘটনায় নিজেদের কোনো দোষ নাই। আমি মর্মাহত, আমি দুঃখিত, আমি কষ্ট পেয়েছি, হাজার হলো এই কথাটা ওনার মুখ দিয়ে শোভা পাইনি। আমি ওই হুজুরকে বলেছিলাম, যদি এজিদের জন্য এত মায়া লেগে থাকে, আপনার করে যদি ছেলে সন্তান হয় তার নাম রাখবেন এজিদ। এর চাইতে আর আমি কি বলবো? আমার আর এর চাইতে কোনো কথা নাই। এজিদ কি জান্নাতি না জাহান্নামি? এজিদের পক্ষে যারা যায় এরা কি? আমি আল্লাহ পাকদেরকে হেদায়েত নসিব করুক। আর হুজুর গণ আমি এই আজকের মাহফিল এটা সোহালে কারবালার মাহফিল, আজকের মাহফিল আহলে বায়াতের শ্রেষ্ঠ মাহফিল। এখানে আজকে সবাই মোনাজাত করে যাবেন, 10-12 মিনিটের ভিতরে মোনাজাত হবে, কিন্তু এই মোনাজাতের আগে আমি আপনাকে 5-7 মিনিট একটু কষ্ট দিব। সব সময় যে কথাগুলো বলি কেউ উঠবেন না, যদি উঠেন আহলে বায়াতের আউলাদগণ কষ্ট পাবে। যেখানে 1 ঘন্টা 56 মিনিট সময় দিয়েছেন, এখানে কি আর 5 মিনিট সময় দেওয়া যাবে না? আল্লাহ আপনি কবুল করবেন। আমি আসেন দাঁড়ায় নবী সালাম দিয়া নবী হাসরে সুপারি হাউজে কৌসা ইলা সালাত
নবীজি গো নবীজি আর সে কে বলে আপনি দূরে আসগো পূর্ব মাধব আশেক দে অন্ত দেখা যান নবী গো স্বপনে এ আলোচ আপনার চরণে ইয়ানাবি সালাম আলাইকা সালাম আলাইকা সবাই আল্লাহ সবারই দান পরামর্শ নাম আল্লাহ জানি না কারা বানাবো
ভালো করে দে জান্নাতে বসে আর সবাই এক মিনিটের আদা মিনিট আল্লাহর কাছে কিছু বলে আল্লাহ আমার মা বন্ধুকে জান্নাতে রাখিও অনেকের সংসারে অশান্তি আল্লাহ দয়াল নবীর কাদিরে সব অশান্তি তুমি পানি করে দাও এই মাতৃদের তুমি কেমন পর্যন্ত তুমি গমন করবো গাছতলায় পাঁচতলায় আমার সুযোগ ভাইরা পাগলের মতো হাত বাড়াই দিছে আল্লাহ আজকে যাদের মা নাই তারা ঘরে বাড়িতে আত্মা তো কথা খুলে বলে ডাকছি যাদের আত্মা নাই তারা ঘরে বাড়িতে আত্মা বলে ডাক দিব আমরা
আল্লাহ তারা পড়ালেখা করে এই তো ফেব্রুয়ারি মাসের পরীক্ষা শুরু হইয়া যাবে, আল্লাহ শেষ পরীক্ষা চলছে। আল্লাহ যে জবান দিয়ে আজকে তোমার ডাকতেছে এই জবান দিয়ে আর হারাম ঢুকায় না। আল্লাহ পানি দিলে যেদিন মরম যন্ত্রণা যাবে না, ওই কঠিন মুসিবতের সময় আমাদের সবার জমানে মধুর কারিমা দারি করে দিওলা।